পদ্মিনী একাদশীর সন্ধ্যাবেলায় তুলসীতলায় শুদ্ধ গাঘের প্রদীপ জ্বালিয়ে যেসব বাড়িতে এই বিশেষ মন্ত্র পাঠ করা হয় তাদের বাড়িতে কখনোই অর্থেও কষ্ট থাকে না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি পদ্মিনী একাদশীর সন্ধ্যাবেলায় যারা এই বিশেষ কাজটি করবেন জীবনে প্রচুর অর্থ উপার্জন করবে। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই হিন্দু ধর্ম সংক্রান্ত ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে একান্তই অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল শনিবার 29শে জুলাই পদ্মিনী একাদশী। যদিও এই একাদশী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর এই পদ্মিনী একাদশীর সন্ধ্যাবেলায় অর্থাৎ আজ 28শে জুলাই এবং আগামীকাল 29শে জুলাই যে কোনো দিন যদি আপনি একটি শুদ্ধ গাখের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন এবং এই তুলসী মঞ্চর সামনে দাঁড়িয়ে এই বিশেষ মন্ত্র উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক সম্পত্তি আপনার দারুণভাবে উন্নতি হতে শুরু করবে। তাই পদ্মিনী একাদশীর সন্ধ্যাবেলায় এই বিশেষ কাজটি করতে ভুলবেন না। এই বিশেষ কাজটি করতে হলে আপনাকে কয়েকটি বিশেষ উপায় অবলম্বন করতে হবে, যার ফলে আপনার যে বিশেষ প্রদীপ জ্বালিয়ে যে বিশেষ প্রার্থনা বা মন্ত্রপাঠ তা সঠিকভাবে হয়ে থাকে। নচেত পরিশ্রম করার পরও ফল লাভ হবে না। সেই কারণেই আপনাদের অতি অবশ্যই একটি বিশেষভাবে এই মন্ত্র উচ্চারণ করতে হবে। আপনারা অতি অবশ্যই এই দিনে যেমন খাবার দাবার খাবেন না, তেমনই অনেকেই রয়েছেন যারা নির্জলা উপবাস করে সঠিকভাবে এই যে একাদশী তিথি তা পালন করেন। তাই আপনারাও অতি অবশ্যই পালন করতেই পারেন। আর এই পদ্মিনী একাদশীর সন্ধ্যাবেলায় আপনি বহু বিকার উপাচার করতে পারবেন, তাই আপনাকেও অতি অবশ্যই বেশ কিছু নিয়ম নীতি পালন করতে হবে। আপনাকে শুদ্ধাচারণে একটি শুদ্ধ গাঘের প্রদীপ জ্বালতে হবে এবং সেই প্রদীপ নিয়ে অন্তত 11 বার আপনার যে মন্দির অর্থাৎ তুলসী মঞ্চ তার চারপাশে প্রদক্ষিণ করে এই বিশেষ মন্ত্রটি আপনাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, তবেই আপনি ফলাফল পাবেন। আপনাকে যে সঠিক মন্ত্রটি পাঠ করতে হবে তা হল ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
এই বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন, যার ফলে সুদিন সুফল আসতেই হবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ অবশ্যই করতে হবে, জীবন অতি সুন্দর। প্রিয় বন্ধুরা, তাহলে আপনি অবশ্যই শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ অর্থাৎ আজ এবং আগামীকাল এই 28 এবং 29 তারিখ যদি আপনারা যে কোনো প্রকারের উপায় অবলম্বন করেন তাহলেই সুফল পাবেন। বিশেষ করে যদি এই সময় বিষ্ণুদেবের কোনো বিশেষ মন্ত্র উচ্চারণ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জীবনে দারুণভাবে উন্নতি হবেই হবে। যাই হোক, আপনারা এই বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে যদি তুলসী মঞ্চ প্রদক্ষিণ করেন, সেক্ষেত্রে অধিক উন্নতি লাভ হবে। অনেকে 11 বার বা 13 বার প্রদীপ হাতে নিয়ে তুলসী মঞ্চ পরিক্রমা করে, তার ফলে তাদের জীবনে সুফল নেমে আসে। তাই তো আপনারাও এই বিশেষ কাজটি করতেই পারেন, যার ফলে আপনাদের জীবনেও সুফল নেমে আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।